রোজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে আমরা দেখব যে কোনো জিও নাম্বারের কল ডিটেইলস কী করে খুব সহজে মোবাইল থেকেই বের করে নেওয়া যায়। অনেক সময় আমাদের এটা দরকার পড়ে, খুব প্রয়োজন পড়ে যে একটি জিও নাম্বার থেকে অন্য কোন কোন নাম্বারে কখন কাকে ফোন করা হলো, এটা আমরা অনেক সময় জানতে চাই, অনেক সময় আমাদের খুব দরকার পড়ে। তো এটা আপনারা কি করে দেখতে পারবেন? আপনারা শুধুমাত্র মোবাইল থেকে কয়েক মিনিটের মধ্যে এই কাজটি করতে পারবেন। একেবারে বিস্তারিত দেখিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আমাদের চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার প্রথমেই আপনাদেরকে মাই জিও এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। আপনাদের কাছে যদি ডাউনলোড করা না থাকে, গুগল প্লে স্টোরে চলে যাবেন, সেখান থেকে মাই জিও মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আমার কাছে ইতিমধ্যে ডাউনলোড করা রয়েছে, আমি মাই জিও মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন হয়ে যাওয়ার পরে এই ধরনের একটি পপআপ আপনি দেখতে পারবেন, ডান দিকে উপরে ক্রস চিহ্ন রয়েছে, সেখানে আপনি একটা টাচ করে দেবেন। তাহলে দেখুন এখানে বলেছে এন্টার মোবাইল নাম্বার। তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বারও দিতে পারেন, বা যে মোবাইল নাম্বারের ডিটেলস আপনি কল ডিটেলস বের করতে যাচ্ছেন সেই নাম্বারও দিতে পারেন। তো আমি এখানে আমার নাম্বারটি এন্টার করে দিচ্ছি, আমার জিও নাম্বার যেটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার সাথে সাথে নিচে জেনারেট ওটিপিতে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, অ্যালাউ করে দেবেন। তো দেখবেন এখানে একটা ওটিপি চলে আসবে আপনার নাম্বারে, সেই ওটিপি কিন্তু এখানে আপনার মোবাইলে থাকলে অটোমেটিক চলে আসবে, না হলে আপনি ম্যানুয়ালি কিন্তু সেটা এখানে এন্টার করতে পারেন। আমি কিন্তু ওটিপি চলে এসেছিল, ওটিপি দিয়ে লগ ইন হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে জিও নাম্বার দিয়ে। এরপরে আপনি যদি কল ডিটেলস বের করতে চান, তাহলে বাঁ দিকে উপরে তিনটা যে ডট রয়েছে সেখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন লেখা রয়েছে মাই স্টেটমেন্ট, সেখানে ক্লিক করে আপনাকে স্টেটমেন্ট বা কল ডিটেলস কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। সেটা আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। এবং আপনারা অনেকে রয়েছেন যারা অনেকদিন থেকে মাই জিও মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, তারা যদি অলরেডি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট ওপেন করে থাকেন, এবং আপনি যদি অন্য কোনো জিও নাম্বারের কল ডিটেলস বের করতে চান, তাহলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ডান দিকে লিংক নিউ অ্যাকাউন্ট, সেখানে একটা ক্লিক করে দেবেন, তারপরে মোবাইলে ক্লিক করে দেবেন। মোবাইলে ক্লিক করে দেওয়ার পরে আপনি যেই জিও নাম্বারের কল ডিটেলস বিল করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে এন্টার করবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবেন। ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ডের কল ডিটেলস বের করতে যাচ্ছেন, তাহলে তার জিও নাম্বার এখানে দেবেন, জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনার বয়ফ্রেন্ডের বা গার্লফ্রেন্ডের নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনাকে নিয়ে কিন্তু এখানে দিতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে লগ ইন হতে পারবেন। শুধুমাত্র একবার এই ওটিপি নিয়ে এখানে দিলেই আপনি কিন্তু সারা জীবনের জন্য এখান থেকে তার কল ডিটেলস খুব সহজে বের করতে পারবেন, ওটিপি একবারের জন্য নিতে হবে। তো এইভাবে আপনি করে নেবেন। তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, যখন আপনারা লিংক করে নেবেন তখন প্রথমে যদি আপনি আপনার নিজের নাম্বার দিয়ে লগ ইন হয়ে থাকেন, এবং পরে যদি আপনি নতুন আপনার গার্লফ্রেন্ডের বা বয়ফ্রেন্ডের নাম্বার লিঙ্ক করান এখানে, তাহলে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন এবং নাম্বারটি সিলেক্ট করে নিলে কিন্তু আপ হয়ে যাবে। তো আমি এখন দেখাচ্ছি আমার যে নাম্বার রয়েছে এর কল ডিটেলস আমি বের করে দেখাচ্ছি, সেজন্য আমি বাঁ দিকে ক্লিক করব, মাই স্টেটমেন্টে চলে যাব, এবং এখানে মনে রাখবেন লাস্ট 6 মাসের বা 180 দিনের কল ডিটেলস কিন্তু আপনি এখানে খুব সহজেই বের করে নিতে পারেন। তো উপরে দেখতে পাচ্ছেন, উপরে আপনাকে ক্লিক করতে হবে কত তারিখ থেকে আপনি কত তারিখ পর্যন্ত কল ডিটেলস বা কাকে কল করেছে, কখন কল করেছে সেটা জানতে চান, তাহলে সেই ডেটটা সিলেক্ট করবেন। আমি এখানে মার্চ মাসের 1 তারিখ থেকে সিলেক্ট করে নিচ্ছি, নিচে ওকেতে ক্লিক করে দিচ্ছি। মার্চ মাসের 1 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত কাকে কখন কল করা হয়েছে সেটা আমি ডাউনলোড করতে চাই, তাই সেই ডেটটা সিলেক্ট করলাম, নিচে ভিউ নাওতে ক্লিক করে দিলাম। এবার আপনি ডান দিকে উপরে একটা ডাউনলোড অপশন দেখতে পারবেন, সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি ডাউনলোড স্টেটমেন্টে একটা ক্লিক করে দেবেন, তাহলে আপনার যাবতীয় কল ডিটেলস এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমার কিন্তু ইতিমধ্যে ডাউনলোড হচ্ছে, আমি আপনাদের একেবারে বিস্তারিত ওপেন করে সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গেছে, আমি এখন গুগল ড্রাইভের মাধ্যমে সেটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি। তো দেখুন ওপেন কিন্তু হয়ে গেছে। প্রথমে আপনার কিছু নাম মোবাইল নাম্বার ডিটেলস দেখাবে, আপনি একেবারে নিচের দিকে চলে যাবেন, এখানে একেবারে নিচের দিকে যাবেন। আমি একেবারে নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু কোন নাম্বারে কত তারিখে ফোন করা হয়েছে, এই দেখুন নাম্বারগুলো কিন্তু একবারে পরপর করে দেওয়া রয়েছে, কত তারিখে ফোন করা হয়েছে, কত সময় কল করা হয়েছে, সমস্ত ডিটেলস আপনি কিন্তু দেখতে পারবেন। দেখুন কত বড় লিস্ট, আমি মাত্র 19 দিনের এখানে ডাউনলোড করে নিলাম। তো কখন কাকে ফোন করা হয়েছে সেটা কিন্তু বিস্তারিত এখান থেকে দেখে নেওয়া যাচ্ছে। আপনারাও চাইলে এভাবে কিন্তু খুব সহজে কল ডিটেলস আপনার জিও নাম্বারের বা আপনার কোনো বন্ধুর জিও নাম্বারের কল ডিটেলস খুব সহজে বের করে নিতে পারবেন। এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।